শনিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের উপস্থিতিতে শুরু হয় মিলিটারি একাডেমির 76তম দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠান। প্যারেড পরিদর্শন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ শেষে রাষ্ট্রপতি তার বক্তব্যে সেনাবাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। সে সাথে যে কোনো দুর্যোগ ও দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। আজকের এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে তোমাদের উপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে তোমাদের সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে, আর এটি হবে তোমাদের পেশাগত জীবনের প্রধান ব্রত। এবার কুচকাওয়াজের মাধ্যমে মোট 254 জন বাংলাদেশি, 2 জন সৌদি এবং 1 জন শ্রীলঙ্কান সহ মোট 257 জন ক্যাডেট কমিশন লাভ করেন। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র স্থাপন ও ত্রাণ বিতরণে সহায়তার জন্য রাষ্ট্রপতি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন, সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ এবং তাদের পরিচয়পত্র তৈরিতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশ ও বিদেশে দায়িত্ব পালনের দক্ষতা ও পেশাদারিত্ব দেখে ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী সব মহলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। সিনিয়র আন্ডার অফিসার AKM ইনজামামুল হক 76তম দীর্ঘমেয়াদী কোর্সে সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার ও ইবনে আজিজ হাসান সামরিক বিশ্বের শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন। রাষ্ট্রপতি তাদের হাতে পুরস্কার তুলে দেন। গত 44 বছর ধরে এই একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন হাজার হাজার সেনা কর্মকর্তা। তার ধারাবাহিকতায় এবার সেই বহর যুক্ত হলেন 257 জন। এই নবীন সেনা কর্মকর্তারা দেশের যে কোনো প্রয়োজনে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ।